এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর তিন চুল। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর তিন চুলের গল্পটি। এক গ্রামে মিনা, শিনা, দিনা নামের তিন বোন বাস করত। ছোট বোন দিনা অনেক ভালো আর দয়ালু ছিল, বাবা মাকে সব কাজে সাহায্য করত। অপরদিকে মিনা আর শিনা বড় ছিল, কিন্তু ওরা একটু কাজ চোর ছিল। বাড়ির সব কাজ ওরা দিনাকে দিয়েই করাতো। ওদের তিন বোনের চুলই দেখার মতো ছিল। একদিন দিনা পানি ভরতে যাচ্ছিল, তখন ও দেখল একটি হরিণ অনেক ব্যথা পেয়েছে। ও হরিণটিকে সেবা যত্ন করল, এরপর ওইটাকে ঘাস খাওয়ালো, তারপর হরিণটি ওখান থেকে চলে গেল। ওই দিন রাতে ওদের বাড়িতে কে যেন আসলো। যা দিনা, তুই দরজাটা খুলে দিয়ে আয়, বাবা মা তো ঘুমিয়ে গেছে, যা দেখে আয়। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। এরপর দিনা দরজা খুললো, খুলে বাইরে বের হয়ে দেখলো একটি পরী দাঁড়িয়ে আছে। আরে আপনি তো দেখছি একটা পরী। হ্যাঁ আমি পরী, আমি আজকে হরিণটি ছিলাম। আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি ভালো আসলে নাকি লোক দেখানো ভালো। আমি বুঝে গেছি তুমি অনেক ভালো একটি মেয়ে। আমি তোমার চুলগুলোকে সোনার চুল বানিয়ে দিচ্ছি, এই চুলগুলো বড় হবে আর এগুলো কেটে তুমি বিক্রি করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ পরী। পরী চলেই যাবে, তখন মিনা আর শিনা ওখানে চলে আসলো। এ কি, তোর চুল স্বর্ণের হলো কি করে? এই যে পরী, পরী আমার চুল স্বর্ণের বানিয়ে দিয়েছে। আমাদের চুলও স্বর্ণের বানিয়ে দিন পরী। হ্যাঁ পরী, আমার বন্ধুদের চুলও স্বর্ণের বানিয়ে দিন। এরপর পরী দিনার কথা মতো ওদের চুলকেও স্বর্ণের বানিয়ে দিল। তারপর পরী ওখান থেকে চলে গেল। এরপর দিনার মাথা থেকে চুল কেটে বিক্রি করে ওরা একটি সুন্দর বাড়ি করল। এদিকে ওর দুই বোন ওদের চুল একদমই কাটতে চাইতো না। আমরা আমাদের চুল একদম কাটবো না, তোর চুল কাটলে তুই কাট, আমরা আমাদের সোনার চুল বড় করবো, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে হবে না আমাদের? দিদি আগে বাবা মাকে সাহায্য তো করি, তারপরে বিয়ের কথা চিন্তা করব। ওরা দিনাকে বকা দিয়ে ওখান থেকে বের করে দিল। এরপর দিনা ওর মাথা থেকে কিছু চুল কেটে বিক্রি করতে গেল ওর বাবার জন্য গরু কেনার জন্য। বাড়িতে এসে দেখল ওর দুই বোনই টাক হয়ে গেছে, ওদের মাথায় কোনো চুলই নেই। এ কি, তোদের মাথায় এটা কি হয়েছে? আমরা বেশি অহংকারী হয়ে গিয়েছিলাম আর আমরা কাউকেই সাহায্য করছিলাম না, তাই পরি আমাদের চুলও নিয়ে গেছে। এভাবে করে ওরা দুই বোন কাঁদতে লাগলো। এক গ্রামে ঝুমা নামের একটি মেয়ে বাস করত। ওরা অনেক গরিব ছিল, ওর মা বড় লোকদের বাড়িতে কাজ করত আর ঝুমা একটি কলেজে পড়াশোনা করত। ও অনেক ভালো ছিল, ওর মাকে অনেক সাহায্য করত। মা আচ্ছা চলো আমি তোমার সাথে যাব, আজকে আমার কলেজ নেই। না না ঝুমা, তোর কিছুই করা লাগবে না, তুই শুধু পড়াশোনা কর, তোর আমার সাথে কোনো কাজ করা লাগবে না। না না মা, আমি তোমার সাথে যাব, চলো তো। ঝুমার মা ওকে নিয়ে ওই বাড়িতে গেল। তারপর ঝুমা ওর মার সাথে সব কাজ করলো। শোন, তোর মেয়েকে নিয়ে এসেছিস দেখে ভাবিস না তোকে আমি বেশি টাকা দিব, তুই তোর কাজই কিন্তু তোর মেয়েকে বিয়ে করিয়েছিস। না না মেম সাহেব, আমি কোনো বেশি টাকা চাচ্ছি না, আমার মেয়ে এমনি আমার সাথে এসেছে। ঝুমার মার মালিক একদমই ভালো ছিল না, উনি অনেক হিংসুটে ছিল। ঝুমা গাছপালা অনেক পছন্দ করত, তাই ও বাড়ির সামনে কিছু সবজির গাছ লাগালো। শোন ঝুমা, তোকে আর আমার সাথে কাজে যেতে হবে না, যেই দিন তোর কলেজ থাকবে না সেই দিন তুই তোর সবজির পরিচর্যা করিস, তারপরেও তুই আমার সাথে এই বাড়িতে যাবি না। ঠিক আছে মা, আমি তোমার সাথে যাব না। কি রে আজকে এত দেরি করে এসেছিস কেন? কি বেশি সাহস বেড়ে গেছে তাই না? না না, আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল,
তাই আমার আসতে দেরি হয়ে গেল। এই সব ন্যাকামো বাদ দে, ঠিক আছে? কালকে থেকে তাড়াতাড়ি না আসলে তোর মাইনে থেকে সব কেটে নিব। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে তাড়াতাড়ি আসব। ঝুমার মার প্রায় শরীর অনেক খারাপ থাকতো, কিন্তু তারপরেও সে কাজে যেত। একদিন যখন ঝুমার মা বই পরিষ্কার করছিল, তখন হঠাৎ করে উপর থেকে পড়ে গেল, পড়ে অনেক ব্যথা পেল। ওই দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও ঝুমার মা বাসায় যাচ্ছিল না। ঝুমার অনেক চিন্তা হচ্ছিল, তাই ও মালিকের বাড়িতে গেল। মেম সাহেব, আমার মা কোথায়? আজকে যেতে মার যে এত দেরি হচ্ছে। আপনাদের বাসায় কি অনুষ্ঠান ছিল? না, কোনো অনুষ্ঠান ছিল না। তোর মা পড়ে গেছে, পড়ে ব্যথা পেয়েছে, একটা সরকারি হাসপাতালে আছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ঝুমা দৌড়ে ওর মার কাছে গেল, যে দেখলো ওর মার পা ভেঙে গেছে আর শরীরেও অনেক ব্যথা পেয়েছে। মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলো মা। দেখ ঝুমা, আমার শরীরটা অনেক খারাপ, আমাকে ডাক্তার ছাড়ছে না। আমি বলছি আমি এখানে থাকতে চাই না, আমাকে বাসায় যেতে দিতে পারবে না ওনারা। তখন ঝুমা ডাক্তারের সাথে কথা বলল, দেখো তোমার মা শরীর অনেক খারাপ, ওনাকে আমরা বাসায় যেতে দিতে পারি না। ঠিক আছে, কিন্তু মার চিকিৎসার জন্য কত টাকা লাগতে পারে? তোমার মার চিকিৎসার জন্য অনেকখানি টাকা লাগবে, এটা সরকারি হাসপাতাল, তারপরেও একটু টাকা লাগবে, কারণ ওনার অনেক সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। মা, তুমি এখানেই থাকো, আমি আসছি। ঝুমা, তোকে আমি অনেক কষ্ট ফেলে দিলাম, তাই না? না মা, তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। ঝুমা অনেক জায়গায় গেল, সবার কাছে টাকা চাইলো, কিন্তু কেউই ঝুমাকে সাহায্য করলো না। তারপর ঝুমা ওর মার মালিকের কাছে গেল। মেম সাহেব, আমার মাকে চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আপনি কি কিছু টাকা আমাকে দিতে পারবেন? আমি কোনো টাকা তোকে দিতে পারবো না, তোর মা এক মাসের মাইনে পায়, সেটা নিয়ে যেতে পারিস, এছাড়া আমি তোকে কিছুই দিতে পারবো না। মেম সাহেব, এরকম কি করবেন না, আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউই করছে না, আপনি তো একটু সাহায্য করেন। আমার তোকে এছাড়া আর কোনো সাহায্য করাই সম্ভব না, আমি নতুন কাজের লোক রেখেছি, তাকেও তো আমার টাকা দিতে হচ্ছে, তাই না? তারপর ঝুমা ওর আঙ্গুরের বাগানে বসে বসে কাটতে লাগলো। এখন কি হবে, তার কাছে যাব আমি? তখনই ওখানে একটি বুড়ো মহিলা আসলো। দেখো আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? দেখেন আমার কাছে তো এখন খাবারের কিছুই নেই, এই যে আমার আঙ্গুরের বাগানে কিছু আঙ্গুর আছে, আমি আপনাকে সেগুলো দিচ্ছি, আপনি এগুলোই খেয়ে নেন। তারপর ওই বুড়ো মহিলাটা আঙ্গুরগুলো খেলো, খাওয়ার পর উনি একটি পরীতে রূপ নিল। আপনি তো এখনই একটা বুড়ো মহিলা ছিলেন। হ্যাঁ, আমি একটি পরি। তুমি আমার তোমার বাসায় কিছু নেই, তারপরেও তুমি তোমার আঙ্গুরগুলো আমাকে খেতে দিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও, আমি তোমাকে জাদুর আঙ্গুর দিচ্ছি, এটা কোনো সাধারণ আঙ্গুর নয়। তারপর প্রত্যেকদিন ওখান থেকে কিছু স্বর্ণের আঙ্গুর পাবে, যেগুলো বিক্রি করে তুমি তোমার সব ধরনের সমস্যা সমাধান করতে পারবে। তারপর পরি ওখান থেকে চলে গেল। ঝুমা ওই আঙ্গুরের গাছটি লাগালো, এরপর ওইটার উপরে পানি দিল। পরদিন ওই আঙ্গুর থেকে অনেক আঙ্গুর হলো, আর ওখান থেকে একটু স্বর্ণের আঙ্গুরও হলো। এই যে স্বর্ণের আঙ্গুর হয়েছে, এখন এটা আমি বিক্রি করব। তারপর ঝুমা ওই আঙ্গুর বিক্রি করলো, বিক্রি করে হসপিটালের টাকা পরিশোধ করলো। ঝুমার মার অপারেশন হলো, এরপর ও ওর মাকে বাসায় নিয়ে আসলো। তারপর ওর মাকে পরির সব কথা খুলে বলল। এটা তো খুবই ভালো কথা, পরি আমাদেরকে কত সাহায্য করলো ঝুমা, আমাদের তো দিন ফিরে আসবে। হ্যাঁ মা, প্রত্যেকদিন স্বর্ণের আঙ্গুর পাবো আমরা, তাহলে তো আমাদের কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ ঠিকই বলেছিস ঝুমা। তারপর এভাবে করে স্বর্ণের আঙ্গুর ঝুমা পেতে লাগলো, আর ওগুলো বিক্রি করতে লাগলো।
ও গ্রামের অনেক গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করত। একদিন ঝুমার মার মালিক ওদের আঙ্গুরের বাগান দেখল। তোরা কি এখন আঙ্গুরের বাগানে চাষ করিস নাকি? হ্যাঁ ম্যাম সাহেব, আমরা আঙ্গুরের বাগানে চাষ করি। এই আঙ্গুর বিক্রি করে আমরা এখন চলি। ও আচ্ছা, খুব ভালো কথা। একদিন উনি দেখে ফেললো ঝুমা সঙ্গে আঙ্গুর পাচ্ছে। ও আচ্ছা, আঙ্গুর বিক্রি করে আসলে এত টাকা কামাচ্ছিস না তোরা, তোরা এই স্বর্ণের আঙ্গুর বিক্রি করে টাকা পাচ্ছিস। পরদিন সকাল সকাল উনি আঙ্গুরের বাগানে গেল। তারপর স্বর্ণের আঙ্গুর গুলো চুরি করলো। ওগুলো নিয়ে যে উনি বাসায় গেল। এখন আমি এগুলো বিক্রি করব, বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। এমনি তো আমি বড় লোক আছি, কিন্তু আমার আরো টাকার দরকার। যেই উনি ওগুলো বিক্রি করতে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো ওগুলো সব সাপ হয়ে গেছে। উনি দৌড়াতে লাগলো, সাপগুলো ওনার পিছে পিছে যেতে লাগলো। এরপর উনি ঝুমার কাছে গেল, যে ঝুমাকে বলল, ঝুমা আমাকে মাফ করে দে, আমি তোর আঙ্গুর চুরি করেছিলাম, এরপর এগুলো সাপ হয়ে গেছে, তুই আমাকে বাঁচা, এই দেখ পিছনে এগুলো। সাথে সাথে ওই সাপগুলো আঙ্গুর হয়ে গেল। কিছু হবে না আপনার, আপনি চিন্তা করবেন না, আসলে এগুলো হচ্ছে আমার জাদুর আঙ্গুর, এগুলো অন্য কেউ নিলে সাপ হয়ে যাবে, আপনি জানতেন না তাই আপনি এগুলো চুরি করে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ ঝুমা, আমি জানতাম না, আমাকে তুই মাফ করে দে। ঠিক আছে ম্যাম সাহেব, আমি আপনাকে মাফ করে দিলাম। তারপর উনি ওখান থেকে চলে গেল। আস্তে আস্তে ঝুমা ওর পড়াশোনা শেষ করে ডাক্তার হলো। এরপর ও গ্রামের মানুষদেরকে চিকিৎসা করতে লাগলো। একদিন ঝুমার মেম সাহেব ওদের বাসায় এলো। এসে ওদেরকে বলল, দেখো শান্তা, আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি, কিন্তু ঝুমা একদিন আমাকে বাঁচিয়েছিল। এরপর আমি চিন্তা করে নিয়েছিলাম, আমার ছেলে যখন বিদেশ থেকে আসবে তখন আমি ঝুমার সাথে আমার ছেলেকে বিয়ে দিব। কি বলছেন পিনেন সাহেব, আমার মেয়ে আপনার বাড়ির বউ হবে? হ্যাঁ, আমি ঝুমাকে আমার ছেলের সাথে বিয়ে করিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না মেন সাহেব, আমার কোনো আপত্তি নেই। কিছুদিন পর ওনার ছেলে যখন বিদেশ থেকে এলো, তারপর ওদের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তামালপুর গ্রামে ক্যাটরিনা নামের একটি মেয়ে বাস করত। ক্যাটরিনা দেখতে অনেক সুন্দরী ছিল, পুরোই নায়িকা ক্যাটরিনার মতো। ওর জন্য গ্রামের সব ছেলেরা পাগল ছিল, সবাই ক্যাটরিনাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চাইত। ইস, ক্যাটরিনা যদি আমার গার্লফ্রেন্ড হতো না! আরে বন্ধু, ক্যাটরিনাকে তো আমারও অনেক ভালো লাগে। না, তোর ভালো লাগতে পারবে না, ক্যাটরিনা শুধু আমার। তুই বললেই হবে নাকি, আমারও তো ওকে ভালো লাগে। এভাবে করে শাম আর রামের ভিতরে মারামারি লাগলো। একদিন ক্যাটরিনাকে সামির নামের একটি ছেলে যে বলল, ক্যাটরিনা আমার তোমাকে অনেক ভালো লাগে, তুমি কি এই ফুলটি নিবে আমার কাছ থেকে? নিজের চেহারা দেখেছো? আমাকে দিতে এসেছো ফুল? আমি দেখতে কত সুন্দরী মেয়ে, আর তুমি দেখতে কেমন! আর কখন আসবে না আমার সাথে কথা বলতে, আমি যেন আমার আশেপাশে কখনো তোকে না দেখি। এটা বলে ক্যাটরিনা ওখান থেকে চলে গেল। সামিরের মন অনেক খারাপ হলো। তুমি যত যাই মনে করো না ক্যাটরিনা, আমি তোমাকে সারা জীবনই পছন্দ করব। ক্যাটরিনার বাবা মা অনেক বড় লোক ছিল, ক্যাটরিনার জন্য অনেক কাজের লোকও রাখা হয়েছিল। একজন ক্যাটরিনার জামার খেয়াল রাখত, আরেকজন ক্যাটরিনাকে মেকআপ করে দিত। ক্যাটরিনার প্রত্যেকটি কাজের জন্য একটি করে কাজের লোক ছিল। ক্যাটরিনার কোনো কষ্টই করতে হতো না। ক্যাটরিনা, আমি আগামী সপ্তাহে বাইরের কান্ট্রিতে যাচ্ছি, তোর কি লাগবে বল? বাবা, আমি তোমাকে আমার লিস্টে দিয়ে দিব, সব কিছু নিয়ে আসবো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই যা চাবি সেটাই আমি নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। একদিন ক্যাটরিনা বান্ধবীদের সাথে পার্টি করতে গেল।
ওইখানে রেশাব নামের একটি ছেলে ক্যাটরিনাকে দেখে অনেক পছন্দ করলো। রেশাব দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। রেশাব ক্যাটরিনাকে যেয়ে বলল, তুমি যদি কিছু না মনে করো আমি তোমার সাথে ডান্স করতে চাই। হ্যাঁ অবশ্যই, কেন করব না ডান্স। ক্যাটরিনা রেশাবের সাথে ডান্স করল। ক্যাটরিনা যখন বাসায় চলে যাচ্ছিল তখন রেশাব ওকে বলল, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? তোমার সাথে কখনো কখনো ঘুরতে গেলাম আর তোমার সাথে আমার বন্ধুত্ব করার অনেক ইচ্ছা আছে। ঠিক আছে, এই যে আমার নাম্বারটি নাও। ক্যাটরিনা ওর নাম্বার রেশাবকে দিল। এরপর থেকে প্রত্যেক দিনই রেশাব আর ক্যাটরিনার ফোনে কথা হতো। ওরা প্রায়ই ঘুরতেও যেত। ক্যাটরিনা রেশাবকে পছন্দ করতে লাগলো, রেশাবও ক্যাটরিনাকে পছন্দ করত। একদিন রেশাব ক্যাটরিনাকে ফোন করে বলল, আজকে কিন্তু বিকালে চলে এসো। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আমি চলে আসব। ঠিক আছে, আজকে কিন্তু একদম টাইম মতো আসবে। আচ্ছা, তুমি এত টাইম মতো আসতে বলছো কেন? কি হয়েছেটা কি? না কিছুই না, তুমি শুধু চলে এসো। ক্যাটরিনা রেশাবের সাথে দেখা করতে গেল, যে দেখলো রেশাব অনেক সুন্দর করে একটি জায়গা সাজিয়ে রেখেছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ ক্যাটরিনা, এখানে এসো। ক্যাটরিনাকে ওই দিন রেশাব প্রপোজ করলো। ক্যাটরিনাও রেশাবকে হ্যাঁ বলে দিল। ক্যাটরিনা আর রেশাবের বিয়ে ঠিক হয়ে গেল। কিছুদিন পরেই ওদের বিয়ে ছিল। একদিন ক্যাটরিনা শপিং করতে যেয়ে ওর কার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে ক্যাটরিনার মুখ পুরোই খারাপ হয়ে গেল। ও দেখতে আর আগের মতো সুন্দর ছিল না। ক্যাটরিনার মুখের এই অবস্থা দেখে রেশাব আর ক্যাটরিনাকে আগের মতো পছন্দ করত না। একদিন রেশাব ক্যাটরিনাকে বলল, দেখো তুমি আর আমার সাথে যোগাযোগ করবে না, আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। কিন্তু রেশাব, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এটা কি বলছো? আমি যেটা বলছি সেটাই, আর আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবে না। এটা বলে রেশাব ওখান থেকে চলে গেল। ক্যাটরিনা অনেক কাঁদতে লাগলো। তখন ওখানে সামির এলো। শোনো ক্যাটরিনা, তুমি দেখতে এখন যেমনই হও না কেন, আমি এখনো তোমাকে আগের মতোই পছন্দ করি। কিন্তু এখন তো আমি দেখতে তোমার থেকে অনেক খারাপ, তুমি কেন আমাকে এখনো পছন্দ করো? তো কি হয়েছে ক্যাটরিনা, আমি তো তোমার মুখ দেখে তোমাকে ভালোবাসিনি, আমি তো ভালোবেসেছি তোমার মনটাকে। পাশেই একটি জাদুকর্ণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল। ওদের কাছে শাশা জাদুকর্ণী যেয়ে বলল, শোনো ছেলে, তোমার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, তুমি সত্যি সত্যি এই মেয়েটিকে অনেক পছন্দ করো। আর এই মেয়ে, তোমার কিসের এত অহংকার? হ্যাঁ, অহংকারের জন্যই তো চেহারাটা হারিয়েছ। দেখেন, আপনি ওকে একদম কিচ্ছু বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য আমি ওকেও কিছু বললাম না, কিন্তু আমি তোমাদের দুজনকেই একটি জিনিস দিতে চাই। কি দিবেন আপনি আমাদেরকে বলেন? আমি তোমাদেরকে একটি জাদুর আয়না দিব, যে আয়নাতে যেই তাকাবে সেই অনেক সুন্দর হয়ে যাবে। যে কেউ তাকালেই সুন্দর হবে? আমি তাকালেও সুন্দর হবো, স্বামীর তাকালেও সুন্দর হবে? হ্যাঁ, তোমরা দুজনই অনেক সুন্দর হতে পারবে, আর অন্য কেউ চাইলেও সেও সুন্দর হতে পারবে। এই নাও, আমি তোমাদেরকে জাদু আয়নাটি দিচ্ছি। জাদু আয়নাটি দিয়ে জাদুকর্ণী ওখান থেকে চলে গেল। সামির, তুমি আগে জাদু আয়নাটি ব্যবহার করো, তারপরেই আমি করব। না না ক্যাটরিনা, তুমি আগে ব্যবহার করো। ক্যাটরিনা জাদু আয়নাটিতে তাকালো, সাথে সাথে ও আগের মতো অনেক সুন্দর হয়ে গেল। নাও সামির, এখন তুমি এটা ব্যবহার করো। তারপর সামির জাদুর আয়নাটি ব্যবহার করলো, ও অনেক সুন্দর হয়ে গেল। ক্যাটরিনা, তুমি এখন আমাকে ভুলে যাবে না তো? না, আমি তোমাকে ভুলবো না। আমি তোমাকে কেন ভুলবো? যখন আমি দেখতে সুন্দর ছিলাম না, তখন তুমি আমাকে পছন্দ করেছো।
কিছুদিন পর ক্যাটরিনা ওর বাবাকে সামিরের কথা বলল। সামির গরিব হওয়ার কারণে ক্যাটরিনার বাবা ওদের বিয়েতে রাজি হলো না। দেখো সামির, বাবা তো একদমই মানছে না। বাবা তো বলছে যতদিন পর্যন্ত তোমার টাকা পয়সা না হবে ততদিন পর্যন্ত আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। কিন্তু আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আচ্ছা আচ্ছা, তুমি একদমই চিন্তা করো না, একটা না একটা কিছু তো হবেই। তখনই ক্যাটরিনার মাথায় একটি বুদ্ধি এলো। আচ্ছা আমি কি বলি, তুমি জাদুর আয়নাটি দিয়ে একটি আয়নার দোকান খুলো। আমাদের মতো অনেকেই তো আছে যারা সুন্দর হতে চায়, তাদেরকে আমরা নয়তো সাহায্য করলাম, তারপর ওইটা থেকে তুমি টাকাও পেলে আর মানুষের ভালোও হলো, কি বলো? হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না। এরপর সামির জাদুর আয়নার সাহায্যে একটি আয়নার দোকান খুললো। সেই দোকানে যারা সুন্দর হতে যেত তারাই আসত, আর ওরা অনেক সুন্দর হয়ে যেত। সামির এভাবে অনেক টাকা ইনকাম করত। আস্তে আস্তে সামির অনেক বড় লোক হয়ে পড়ল। তারপর একদিন সামির ক্যাটরিনার বাবাকে যেয়ে বলল, দেখেন আঙ্কেল, এখন তো আর আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, এখন তো আমি ক্যাটরিনাকে বিয়ে করতে পারি। আপনি যেভাবে ক্যাটরিনাকে বড় করেছেন আমি ওভাবেই ক্যাটরিনাকে রাখার মতো সামর্থ্য রাখি এখন। ক্যাটরিনার বাবা মা এটা শুনে অনেক খুশি হলো, ওরা বিয়ের জন্য হ্যাঁ করে দিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে তোমার আর ক্যাটরিনার বিয়ে। এরপর অনেক ধুমধাম করে ক্যাটরিনার সাথে সামিরের বিয়ে হলো। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর তিন চুলের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।